হাই ফ্রেন্ডস আমি তোমরা দেখছো মালদাভু চ্যানেল তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা একটা মেজর বিষয় যে বিষয়টা তোমাদের সঙ্গে আমি ভেবেছিলাম অনেকদিন আগে আলোচনা করব তো কোনো কারণবশত কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি যে অনেকেই আমাকে অনেক রকমভাবে প্রশ্ন করে থাকো যে দাদা পাখি ডিম পারে কীভাবে ডিম দেখবো বা ডিম চেক করবো কীভাবে তো তোমরা কীভাবে ডিম চেক করবা সেই পদ্ধতিতে আজকে আমি তোমাদেরকে সহজভাবে দেখাতে চলেছি ঠিক আছে তো তোমরা এখনও যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান বাটনটা অল করে দাও যাতে যাতে আমার যে কোনো ভিডিও যখন আমরা আমি আপলোড করি তার নোটিফিকেশান যেন তৎক্ষণাৎ তোমরা পেয়ে যাও এবং তোমরা সেই ভিডিওগুলো ওয়াচ করতে পারো তো তাই জন্য আমি তোমাদেরকে এই কথাটাই বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সবথেকে যেটা বড়ো কথা যে অনেকেই ভাবো যে আমি কিছু কিছু ভিডিও বানাই না বা কেন করি না আমার চ্যানেলে আমি ট্রিটমেন্ট পারপাস ভিডিও দিই এবং কিছু শর্ট ভিডিও দিয়ে থাকি হ্যাঁ তো যেহেতু ট্রিটমেন্ট পারপাস ভিডিও হ্যান্ডটাই তো আর বানানো যায় না কিছু প্রবলেম হলে বা কোনো মেডিসিন যখন আমি ইউজ করি তখন সেই সব ভিডিওগুলো আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এবং আমার যেটা মনে হয় যে হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার সেটাই আমি শেয়ার করে থাকি উইদাউট আমি মানে উল্টাপাল্টা কোনো ভিডিও শেয়ার করি না এবার অনেকেই আমাকে বলে সেল করার কথা পাখি তো দেখো পাখি আমার শখে পোষা আমি যেটুকুটা ট্রিটমেন্ট জানি পাখির প্রতি হ্যাঁ এবং যা জানি সেটা করি এবং যেটা জানতে পারি না বুঝতে পারি না সেটা আমি ডাক্তারের পরামর্শ নিয়ে করি কিন্তু তো তোমরাও যদি সেরকম অসুবিধা মনে হয় যে ভিডিওতে যে দাদার কিছু বুঝতে পারছি না বা কিছু সামথিং তা আমাকে সেটা বলতে পারো কমেন্টে বা ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সব ভিডিও বেশিরভাগ ভিডিওর ভিতরে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো তোমরা চাইলে অতি শীঘ্র আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং কীভাবে কত দিনের ডিম কীরকম হয় না হয় সেই সব বিস্তারিত আমি এই ভিডিওর ভিতরে আলোচনা করব ঠিক আছে এই যে এই লাইটটা দেখছো তোমরা এই লাইটটা আমি এটা সাধারণভাবে জিনিসপত্র কিছু কিছু জিনিসপত্র দিয়ে জোগাড় করে বানিয়েছি হ্যাঁ এখানে বারো ভোল্ট এলইডি লাইট একটা লাগানো আছে তো যদি তোমরা চাও তাহলে তোমরা তোমাদেরকে এরকম যদি জোগাড় করার মতন না থাকে তাহলে তোমরা সরাসরিভাবে মোবাইলের ফ্ল্যাশ লাইটের উপরে রেখেও চেক করতে পারবে ডিমগুলো তো এই যে ডিমটা আমি এখন দিয়েছি এই ডিমটা হচ্ছে প্রথম দিনের ডিম যেটা পাখি একদম প্রথম পেরেছিল ফার্স্ট ডিম যেটা সেই ডিমটা দেখো ভিতরে লাল রঙের শিরা উপশিরা বোঝা যাচ্ছে এবং ব্লাড লাইন চলে এসেছে এই ডিমটাতে তো এই ডিমটায় যখন আমার ব্লাড লাইন পাখির যে ব্লাড লাইনটা হয় এটা সেকেন্ড দিনের ডিম ঠিক আছে এই ব্লাড লাইন চলে এসেছে মানে ডিমগুলো ভালো আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে যেসব ডিমগুলো লাল হয়ে আছে তার মানে ওগুলোর ভিতরে ব্লাড আছে মানে রক্ত আছে ঠিক আছে এবং তার আশেপাশে দেখো শিরা উপশিরা বোঝা যাচ্ছে এটা ছিল আমার সেকেন্ড ডিমের দিয়ে দি, পাখির ডিম দি আর এখন যে ডিমটা আমি নিয়ে দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে তৃতীয় দিনের ডিম ঠিক আছে পাখি কিন্তু একদিন দুদিন গ্যাপে গ্যাপে একটা করে ডিম পারে কন্টিনিউয়াসলি একদিন তারপরের দিন একটা তারপরের দিন একটা এভাবে ডিম পারে না পাখি ঠিক আছে পাখি ফার্স্ট ডিম পারা ঠিক দুদিন পর আরেকটা ডিম পারে তার দুদিন পর আরেকটা ডিম পারে তো আমি টোটাল ছটা ডিম কি সাতটা ডিম চেক করেছি তোমরা দেখতেই পাবা হুম সেইগুলো ছিল তার সময় মতন মোটামুটি দশ দিনের মাথার ডিম আমি চেক করেছি তো যে কটা ডিম দেখবা যে ব্লাড লাইন চলে এসেছে বা শিরা উপশিরা হয়ে গেছে কারণ ব্লাড লাইন না আসলে সিরা উপশিরা হবে না তো সেই সব ডিমগুলো তোমরা ভেবে নেবা বা হানড্রেড পারসেন্ট যে ঠিক আছে ডিমগুলো পাখি ঠিক মতন তা দিতে পারছে ডিমে ডিমগুলো সতেজ আছে পুষ্ট আছে তো ডিমগুলো ফুটবে কিছু দিনের ভিতরে ডিমগুলো ফুটে যাবে তো পাখি ডিম ফোটা প্রথম ডিম ডিমটা যে দেয় সেই ডিমটা ফাটে আঠেরো দিন কি কুড়ি দিনের মাথায় নেক্সট যে ডিমটা দেয় সেটা ফাটে মোটামুটি বাইশ কি চব্বিশ দিনের মাথায় ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে পাখি কিভাবে ডিম পারে বা কত বছর বয়সে ডিম পারে সঠিক ডিম সেসব নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও বানিয়ে দেব তোমাদেরকে তো আজকে এই ভিডিওটা শুধুমাত্র অনেকেরই কমেন্ট পেয়েছি বা অনেকে আমাকে ফোন করে বলেছে যে দাদা ডিম কীভাবে চেক করতে হয় তার জন্য আমার এই ভিডিওটা আজকে বানানো যে ভিডিওটাতে দেখানো এগুলো হচ্ছে তোমার দুদিন তার মোটামুটি আমি যেদিন চেক করি তার একদিন কি দুদিন আগে ডিম এটা তারপর আরেকটা ডিম আছে ওটাও সাদা ডিম আছে ঠিক আছে তো আবার হয়তো এই ডিম দুটো ফুটতে পারে এটা আমার যখন আমি চেক করেছি তখন এই দুটো ডিম ঘোলা ছিল হুম ঘোলা হয়ে গেলে এই ডিমগুলো আমাকে ফেলে দিতে হবে এই ডিমগুলো থেকে আর কিছু হবে না তো এই ছিল আজকের মূল টপিক